আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে পবিত্র সকালবেলা তো যেহেতু আমি চাকরি করি বৃহস্পতিবার দিন রাত্রটা বা বৃহস্পতিবার অফিস শেষ করে আমার জন্য খুবই এটা মানে আনন্দময় দিন হিসেবে পরিণত হয় কারণ শুক্রবার দিন কোনো তারা থাকে না তানকেও স্কুলে নিয়ে যেতে হয় না আমারও অফিসে যেতে হয় না যার কারণে মনে করেন যে একটু ঘুম ঘুমাই আসলে প্রতিদিন সকাল ছয়টা সাড়ে ছয় উঠতে হয় হ্যাঁ এই জন্য ঘুমানোর মাথা থাকে যে কখন উঠবো কখন উঠবো যদি না অফিসে দেরি হয়ে যাবে এসব কিছু মিলায় তো আজকে শুক্রবার ঘুম থেকে ঘুমালাম একটু আপনাদের দুয়াতে নিজের শারীরিক জন্য খুব মজা করে একটা ঘুম দিলাম ঘুমটা প্রায় কালকে ঘুমাইছি আমি কখন দশটা থেকে সাড়ে দশটার দিকে ঘুমাইছি আর উঠছি হলো সাড়ে আটটার সময় তাহলে নয় নয় ঘন্টা ঘুমাইছি পরে একটা ফ্রেশ ঘুম দিলাম তো যেহেতু দশ আমি ইউটিউবে ব্লগিং করি সো আমাকে প্রতিদিন একটা টেনশন মাথায় থাকে যে আপনাদেরকে কি ভিডিও দেখাবো তো এই দেখার জন্য সকাল সকালে একটু ক্যামেরার সামনে বসে পড়লাম তো জুমাবার মুসলিম যারা আছেন ভাই বোনেরা সবাই নামাজ পড়বেন বাচ্চাদের সাথে নিয়ে মসজিদে যাবেন কারণ জুম্মাবারের ফজলত আমাদের জন্য অন্যরকম এটা গরিবের হজ বলে হ্যাঁ আল্লাহ তালা প্রতি সপ্তাহে একটা জুম্মা জুম্মাবার মসজিদ যেতে বলছে তো আপনারা কখনো এটা মিস করবেন না আল্লাহকে ডাকবেন সমস্ত বিপদ তিনি আপনাদের সব ঠিক করে দিবে তিনি মহান আল্লাহ মহান তো যাই হোক আপনারা আমার ভিডিওটা তাহলে দেখেন সবাই ভালো থাকবেন ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন এ দোয়া সবসময় করি আমার বোনেরা ভাইয়েরা আমার মামারা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখলো দেখেন তাদের জন্য আমার শুভকামনা সবসময় থাকে আমি প্রতি অত নামাজ পড়ে আমি সবাই জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তাহলে আমার ভিডিওটি আপনারা দেখেন হ্যাঁ তো বৃহস্পতিবারের সকালে আমি একটু গুলশান যাবো বাসে উঠছি দেখি যে একজন ভদ্রলোক উঠলো তো ভদ্রলোকটা আসলে প্রতিবন্ধী তো যেহেতু উনি প্রতিবন্ধী ওনাকে আমাদের সবার উচিত তাকে আলাদাভাবে একটা বিশেষ দৃষ্টি দিয়ে দেখা কখনো এদেরকে ঘৃণা করবেন না কখনো এদেরকে আপনারা হীন চোখে দেখবেন না কারণ সবাই আমরা আল্লাহতালার সৃষ্টি আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন আমরা সেভাবে পৃথিবীতে আসছি কখনও নিজেরাও আমরা গর্ব করব না তো আমি যে অফিসটা আসছিলাম সেই অফিসটা একটু ডেকোরেশন আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখন আমাদের দেশের অফিসগুলো কত মডার্ন হয়ে গেছে দেখতে কত সুন্দর কিভাবে সাজানো কারণ আসলে যে জিনিস দেখতে ভালো সেই জিনিস সব মানে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় এটা অফিসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর করছে মানে এক্সেপশনাল আমি এদিক দিয়ে আসলে অনেকবার যাতায়াত করছি কিন্তু আগে অফিসটা নতুন হয়েছে আগে কখনো এভাবে দেখি নাই ডেকোরেশনগুলো আমার কাছে খুবই সুন্দর লাগলো এই জন্য আমার মনে হলো যে আপনারাও ভালো তো ওখানে ভিজিট শেষ করে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখি যে এক লোক একদম তাজা মাছ নিয়ে আসছে সে নাকি আপনার মুন্সীগঞ্জ থেকে এই মাছগুলো আনছে তো মাছগুলো আমি সত্যি নিয়ে নিতাম যদি আমি এখান থেকে সরাসরি বাসায় যেতাম কারণ তখন বাজে সবেমাত্র মাত্র এগারোটা তো এই সময় মাছগুলো নিয়ে আমি কি করব। আসলে আমরা সবাই খুব অসহায় না দেখেন এই মানুষটা বৃদ্ধ বয়সে একটা হুইলচেয়ারে বসে সে কাঁদতেছে ভিক্ষার জন্য যে আমাকে কিছু সাহায্য করেন হুম তো ওখানে শেষ করে এই যে দেখেন এটা হলো মগবাজার ফ্লাইওভারের নিচে মানুষের দুরবস্থা দেখেন সে কিভাবে একটা ছোট্ট ঝুপড়ি করে এরা সবাই নদী ভাঙা তো এই মহিলাটা মনে করছে আমাকে দেখে একটু প্রথমে বললো যে ভাই ভিডিও করেন না এমলাম আসলে ভাই আমার একটা চ্যানেল আছে আমি আপনাদের জন্য না আপনি ভিডিও করলে এটা মানুষ দেখবে পরে এসে আমাদের ঘর ভেঙে দেবে এই জন্য উনি এলাম না এ ধরনের কিছু হবে না আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো এখানে এই লাইনে তিনটা ঘর দেখেন কি সুন্দর মা ওটা মা মেয়ে মা মেয়ের ভালোবাসা দেখেন সে গরিব হোক আর ছোটো হোক তাদের ভালোবাসার কমতি নেই এই যে ও উপরে তার নিচে ছোট্ট একটা ঘর এখানে তারা তিনজন থাকে দেখেন আমরা পুরা একটা ঘরে বাসার মধ্যে একজন থাকি না আর এখানে মানুষের জীবন ওনার বাড়ি হলো নোয়াখালী নদীতে ভেঙে গেছে তো ছোটো বাবুটা এসে বলতেছে যে আপনি কি ভিডিও করেন আমি দেখবো এলাম ওই যে দেখো তো আমি কী ভিডিও করতেছি দেখেন কী কী ফুটফুটে একটা বাচ্চা আল্লাহ এদেরকে রহম করুক মাবুদ এদেরকে রহম করুক হুম এরপরে আর একটু সামনের দিকে আগায় গেলাম দেখি যে এই যে দেখেন বাচ্চাটা কী সুন্দর ফুটফুটে বলতেছে যে আপনিও কেউ আমরা দেখবো ভিডিওটা ওইভাবে করেন ঠিক আছে দাদা আমি ফর্মটি গ্লাস দিয়ে দিই তাহলে তুমি আমাকে ভালোভাবে দেখতে পারবা এইভাবে সামনের দিকে আগায় যেতেছি যেতে যেতে মগবাজার রেল গেটে চলে আসলাম এখানেও আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো সবসময় আপনারা সতর্ক থাকবেন যারা ফুটপাথ দিয়ে অনেক সময় হেঁটে যান তারা যখন সিগনালটা সারে কখনও রাস্তা ক্রস করবেন না কারণ সিগনাল সারার পরে আমাদের দেশে ড্রাইভাররা মনে হয় পাগল হয়ে যায় যে কে কার আগে যাবে কিন্তু জীবন সময় হচ্ছে যে জীবনের মূল্যটা অনেক বেশি এই জিনিসটা মানুষ বুঝতে চায় না কেন এত ব্যস্ত তাড়াহুড়া কিসের একটা মিনিট দাঁড়ান দেখেন না গাড়িগুলো মানে কে কার আগে যাবে এটা এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় মানে পারলে মানুষের গাড়ির এই যে ভদ্রলোকটা যাইতেছে উনিও কিন্তু ড্যাঞ্জার জোনে কারণ ওই যে ড্রাইভার একটু এদিক ওদিক হলেই ফুটপাথ আসে আমাদের সচেতন হতে হবে সবাইকে আমরা যদি সবাই ব্যক্তিগতভাবে সচেতন হই তাহলে দেশে অনেক উন্নত হবে আসলে আমরা একে অপরকে দোষারোপ করি যে ওর জন্য এটা হলো কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সচেতন না সবাইকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হলে হবে তাহলে দেখবেন আস্তে 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 সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ তা আমি আজকে আমার ভিডিওটা হলো আপনাদের সাথে শেয়ার করতেছি বিভিন্ন পার্ট পার্ট আমি সারাদিন যেখানে যেখানে ঘুরছি ওখানে শেষ করে আমি নিউ মার্কেটে আসলাম গাউসিয়াতে গাওসিয়ার এখানে আমার এক ক্লায়েন্ট থাকে তাদের হলো সাথে একটা কথা হবে তো আমার আরও ভাইরা বসে আছে এখানে তার সাথে কথা বলতেছে তে ওনাদের হলো হিজাবের ব্যবসা সাদিয়া উড়া কালেকশন ওনারা পাইকারি ব্যবসা ওনারা খুঁজটা বেশি করে না এই যে এগুলো দেখতেছেন না এগুলো হলো নব্বই টাকা করে পিস বারো পিস নিতে হবে আর বিক্রি করে দেড়শো টাকা হ্যাঁ এই যে এগুলো কিন্তু সব উন্না এখানে আপনি খুচরা পাবেন না সব আপনাকে পাইকারি মানে এক ডজন নিতেই হবে এক নব্বই টাকা হলে পরে এক ডজনের দাম কত হয় একটু জানায় তো প্লিজ আমার হাতে ক্যালকুলেটার না এমন ক্যালকুলেটিং করতে পারতেছি না হুম তো যাই হোক এখানে কিন্তু অনেক কিছু সস্তা যারা আপনারা মেয়েরা বা ছেলেরা মার্কেট করেন হাতে চলে আসবেন হাতে কিন্তু আপনারা অনেক কিছু খুব সস্তা কম দামে পাবেন হুম আর আমার বেশ কিছু পরিচিত এ এগুলো কিন্তু অনেক সময় ওরা পাকিস্তানি ইন্ডিয়ান উন্না বলে বিক্রি করে আমি জিজ্ঞেস করলাম যে এই উন্নাগুলো কোথাকার বললো ভাই এগুলো বাংলাদেশি উন্না এলাম তাই না আমরা তো অনেক সময় বলে যে পাকিস্তানি এগুলো আড়াইশো টাকা করে বিক্রি করে খুচরা বা আরও বেশি হতে পারে তো ওখানে শেষ করে যেহেতু বের হচ্ছি ও এই যে এই যে যে কাজের যে ওনাগুলো দেখতেছেন এটা আমি ইন্ডিয়াতে দেখছিলাম ওরা বারোশো তেরোশো টাকা বিক্রি করে আর এখানে বিক্রি করে সাতশো টাকা করে ওই যে পট অনেকে যারা পটচুল ব্যবহার করেন তাদের জন্য পট চুলা যা নি গাওসিয়া নিউ মার্কেটে আসলে মানে এত কিছু কালেকশন দেখতে খুব ভাল লাগে তো আজকে কিন্তু আমার ভিডিওর শেষ পাটে একটা সুন্দর আপনাদের জন্য আমি ভিডিও করে আনছি বিশেষ করে যারা বাচ্চারা তারা দেখলে খুব মজা পাবে প্রায় বিশ রকমের মাছ আমার ভিডিও শেষের দিকে দেখবেন বিশ রকমের মাছ আছে এই যে নেল পালিশ এই নেল পালিশ কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করে এই গাউসিয়াতে আর এগুলোয় আবার দোকানে উঠে গেলে দেড়শো দুইশো আড়াইশো যার থেকে যেরকম নিয়ে নিতে পারে কসমেটিক্স ব্যবসা নাকি খুব লাভজনক ব্যবসা করতে হবে ইচ্ছা আছে কসমেটিক্স ব্যবসা করব। কিন্তু বাসায় যারা আছে এরা তো করতে দিবে না সব শেষ হয়ে গেলে যে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন ব্যাগগুলো অনেক সুন্দর তো যেটা বলতেছিলাম যে আজকে ভিডিওর শেষ পর্যায়ে প্রায় পনেরো ষোলো রকমের মাছ দেখাবো আপনাদেরকে যারা দূরে থাকেন ছেলে হোক বাচ্চা হোক বড়ো হোক সবাই দেখে মজা পাবেন আমার যা মনে হয় এই জন্য ওটা সারপ্রাইজ হিসেবে শেষের দিকে রাখছি শেষে দেখবেন তো এই বৃহস্পতিবারে এগুলো ভিজিট করে যেহেতু মার্কেট গাছি আমার বাসার কাছে তো চলে আসছি বাসায় বাসায় এসে বিকালবেলা আবার বের হলাম যে আসলে সময় তো ওইভাবে এখন আর পাই না অফিস করে আবার ভিডিও করতে হয় কিছুটা হলো যেহেতু যেহেতু এ প্রফেশনে ভিডিও করতে হয় সেজন্য যেহেতু আজকে দুপুরে চলে আসছি বাসায় বাসায় আসার পরে একটু ঘুম টুম দিয়ে ভাবলাম যে অনেকদিন দিন একটু বন্ধুদের সাথে দেখা হয় না একটু বন্ধুদের সাথে দেখা করতে যাই তো এই যে যাচ্ছি সামনে সামনে পড়লো কাঁটা বোন তো কাঁটা বনে যখন পড়লো কাঁটা যে আলোকসজ্জা যে মাছের যে খেলা এগুলো দেখে আমার মন আসলে ভরে যায় আমি আবার একটু পশু পাখি ভালোবাসি আমার বাসাও কিন্তু অ্যাকোরিয়াম আছে মাছ কিনতে হবে মাছগুলো অনেকগুলো মাছই মরে গেছে তো এই যে দেখেন এটা হলো গোল্ড ফিশ না কী যেন বলে কি সুন্দর লাগতেছে দেখতে এগুলো আড়াইশো টাকা করে জোড়া আমি যে করলাম এটা কত জোড়া আড়াইশো টাকা হুম তো এগুলো আসলে অনেক দিন বাঁচে কিন্তু হ্যাঁ গোল্ডফিশ কালোগুলো মারা যায় এগুলো গোল্ডফিশের একটা জাত এই যে ছোটো ছোটো মাছ দেখলে মন ভরে যায় চোখ ভরে যায় যে এগুলো আসলে কত এক্সেপশনাল কত সুন্দর সুন্দর মাছ নিচে সাদা মাছ যে কত রকমের মাছ এখানে আছে। তো আপনাদের জন্য আজকে ধাদা যে আমি কয় রকমের মাছ দেখাইছি আপনাকে বলে যে ভাই ধাদা উত্ত ই দিবেন না পুরস্কার দিবেন না এটা নাকি শার্ক শার্ক বলে আমি বলি শার্ক তো হয় সে বিশাল এটার মধ্যে বড় হবে না এ দেখেন এটা এক ধরনের মাছ ওই অ্যাকুরামের সাথে লেগে থাকে এই যে শার্ক এগুলো হল সার্ক ঘুরতেছে আসলে সার্কের মতো দেখতে তাই বললো এগুলো যদি বড়ো হয়ে তোমার যদি খেয়ে ফেলে হয় না এগুলো অত বড় হয় না দেখেন ওরা কিন্তু কীভাবে একদম ভয়ঙ্করের মতো সব মাছ এসে এক্সেপশনাল মাছ ওরা আর এই যে উপরে একটা কালো মাছ দেখালাম না এই যে কালো মাছ এগুলো খুব শান্ত মাছ কিন্তু বেশি দিন বাঁচে না তো শুধু এটাই নাই এখন অত্যাধুনিক এ দেখেন ছোট্ট একটা ইয়ের মধ্যে বলের মধ্যে আপনার মনে করেন যে একটা একটা করে মাছ এগুলো কিন্তু আরও সুন্দর লাগে দেখতে এ এগুলো এত সুন্দর যা বলে বোঝানো যাবে না এই যে দেখেন কি সুন্দর এখানে মাছের ইয়েগুলা হ্যাঁ তারপরে আসলাম কবুতরের এতে পায়রা কবুতর এটা হলো দেখেন একটা ময়ূরের মতো পাংখা ফুলে আছে। এই যে এই এই দেখেই কিন্তু আমাকে ঘাও ঘাও করে উঠছে এই যে বিড়াল একটা কত বড় বিড়াল ঘুমাইতেছে নাক ডেকে ঘুমাইতেছে ওর খেয়ালই নাই এই কবুতুলো কিন্তু পাখাগুলো কিন্তু খুব সুন্দর দেখেন এই যে এই 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 ডগটা আমি তানকে কিনে দিব। আমার এত ভালো লাগছে এই এই ডগটা কি কিউট ডগ একটা হ্যাঁ ও আরে দেখলে এই যে এটাকে কি গিনিপিক বলে হ্যাঁ এটা গিনিপিক এই যে ডগ নিচে কি সুন্দর ডগ দেখলে খুব সুন্দর লাগে যারা কাটাবোনা এই যে কত সুন্দর সুন্দর মায়ার মায়ার বিড়াল এই যে গিনি গিনিপিক তো বন্ধুরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ